তৃতীয় দিনও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাতে কুয়াকাটা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। বহুগুণে বাড়িয়ে তুলতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রকন্যা কুয়াকাটাতে ছুটে এসেছেন হাজার হাজার পর্যটক। ঈদের প্রথম দিন থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে গতকাল থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। পর্যটকরা কিন্তু নানান রকমের আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আমরা দেখতে পাচ্ছি যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে 18 কিলোমিটার সৈকত, এই 18 কিলোমিটার সৈকত জুড়েই এখন পর্যটকদের পদচারণায় মুখর। পর্যটকরা বিভিন্নভাবে আনন্দে উল্লাসে মেতে উঠেছেন। বিশেষ করে পর্যটকরা এখন দুপুরে গোসলে নেমেছেন, যেহেতু তীব্র দাবদাহের কারণে দীর্ঘদিন ধরে মানুষ অতিষ্ঠ। এই অতিষ্ঠতা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সমুদ্র সৈকতে এসে গোসল করতেছেন। সমুদ্রের বালিয়াড়িতে কেউ কেউ হাঁটাচলা করছেন, আবার কেউ কেউ সমুদ্রের যে নোনা জল আছে নোনা জলে গা ভাসাচ্ছেন। টিউব সহ স্পিডবোট এবং রাইড বিভিন্ন রকমের যা আছে সেগুলো নিয়ে পর্যটকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। পর্যটকরা এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। কুয়াকাটার যে ঝাউবন, লেম্বুর বন এবং আরও যে দর্শনীয় স্পট রয়েছে সেই স্পটগুলোতে তারা এখন ভ্রমণ করতেছেন। দর্শনার্থীদের পদচারণায় কুয়াকাটার যে পর্যটন স্পটগুলো রয়েছে সেই পর্যটন স্পটগুলো মুখর রয়েছে। আমরা দেখতে পেয়েছি হোটেল মোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন কুয়াকাটার 80 ভাগ হোটেল ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং আজকে আরও বেশি হোটেল বুকিং হতে পারে। এরপর আগামীকাল থেকে আবার পর্যটকের সংখ্যা কমে যাবে বলে আমাদেরকে হোটেল মোটেল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এতটুকুই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে।